গুড মর্নিং সবাইকে, স্বাগত নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকে হচ্ছে এমন একটা দিন যেখানে আমি যাচ্ছি হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ আউট অফ কান্ট্রি, ভারত থেকে বাংলাদেশে আছি, কলকাতা থেকে বাংলাদেশে আছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 5:30, 7:30, 6:30 রিপোর্টিং একটু আগে চলে এসেছি, যাতে তাড়াতাড়ি করে লাইন দিতে হয় বা পাসপোর্ট চেকিং বা ব্যাগ চেকিং এর ক্ষেত্রে একটু সুবিধা হয়। এখন যেটা আছে, আমার পাসপোর্ট চেক হয়েছে, এখন পাসপোর্ট এবং ভিসা চেক হয়েছে এবং টিকিট চেক হয়েছে, ব্যাগটাকে লাইনে দাঁড়িয়ে করে চলে এসেছি। আমি কিন্তু খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড আজকের জন্য। মানে গিয়ে ট্রেনিংয়ের জন্য যাচ্ছি, 15 দিনের একটা লং ট্রেনিং হবে এবং সবার সঙ্গে মেলা হবে, মেশা হবে এবং সবার সঙ্গে আড্ডা মারা হবে। আর সবথেকে বড় কথা যে ওখানকার মানুষের সঙ্গে আলাপ হয়ে পরিচয় হবে, ওখানকার মানুষকে ভালো করে চিনতে এবং জানতে পারবো। আমি খুবই এক্সাইটেড আর খুব ভালো লাগছে, রোমাঞ্চকর লাগছে। আশা করছি এই জার্নিটা খুবই ভালো হবে, আনন্দময় হবে আর শান্তিময় হবে। বাংলাদেশের জমিতে আমরা সেই বর্ডারে ক্রস করে ঠিক এইবারে চলে এসেছি। এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়, সবাই পিছনে পিছনে থেকে এক এক করে আসছে। এটা করে এখন যাব হচ্ছে আমরা ঢাকার দিকে, ঢাকার দিকে যেখানে আমাদের ড্রপিং সেন্টার আছে সব সেখানে আমরা নেমে যাবো। তো অনেকক্ষণ পর এইটা বাসে বাস পেলাম আমরা এখান থেকে, তো বাসে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার দিকে। সবাই পিছনে লাগেজ তুলতে ব্যস্ত আছে, হ্যাঁ একটু হ্যারাসমেন্ট হচ্ছে বাসে করে আসলে। এটা একটা অসুবিধা যে বাসে করে একটু অনেক ওয়েট করতে হয়, ওই পারে বাস সব বাস এই পারে আসে না, তো এই এই পারে বাসে ক্যারেজমেন্টের জায়গা থাকে, তো একটা সমস্যা হয়, তো ওইটা একটু চাপের। তো অ্যাভয়েড করো বাসটা যদি একান্ত না দরকার হয়। এটা আমাদের রুম, তো এটা হচ্ছে হোপ ফাউন্ডেশন যেখানে আমরা আছি, CCDB হোপ ফাউন্ডেশন। তো সেখানে বিভিন্ন ভাগে ভাগ করা আছে, তো এই রুমে আমি থাকবো। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস হবে যে এখানে দুটো বেড আছে, এর ডবল বেডরুম, এখানে আমি শোবো আর এখানে শোবে আর একজন যিনি বাংলাদেশ থেকে আছে। কাল থেকে আমাদের সেশন শুরু হবে, কালকে সকালবেলা সেশন শুরু হবে। এটা টানা 15 দিন ধরে চলবে, বিভিন্ন রকম ইস্যু, বিভিন্ন রকম আলোচনা হবে। এই ট্রেনিংটা পার্টিসিপেট করার জন্য ভারত থেকে 15 জন এবং বাংলাদেশ থেকে 15 জন পার্টিসিপেট করছে। তো কাল থেকে এটা শুরু হবে, সো দেখা যাক কিরকম ভাবে আমরা এটা করতে পারি। আমি খুব এক্সাইটেড যে আমার সঙ্গে আছে, তার নাম আমি এখনো জানি না, তার সঙ্গে আলাপ মানে সে হয়তো বাইরে গেছে, সে আসলে তার সঙ্গে কথা হবে, আলোচনা হবে এবং তার সঙ্গে কিছু আড্ডা জমা হবে।